মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি সাধারণ মানুষ হিসাবে এনাদের আন্দোলনে এসে আপনি 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 সমর্থন জানাচ্ছেন, কিন্তু তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার বলছেন এই জুনিয়র ডাক্তাররা নাকি নাটক করছেন এবং এই জুনিয়র ডাক্তারদের প্রতি নাকি সাধারণ মানুষ অর্থাৎ আপনাদের আপনাদের নাকি কোনো সমর্থন নেই। আমাদের পূর্ণ সমর্থন আছে, আমরা পূর্ণভাবে সমর্থন করি এটাকে। কারণ এই যে ওরা যে মমতা ব্যানার্জির কাছে গিয়ে যেটা করেছে তারপরেও আমার মনে হয় এটা সব বিচার হবে না, আরও সঠিক বিচার চাই। কেননা ওটাতে তো ওই যাদেরকে সরানো হয়েছে এ ঘর থেকে ও ঘর ছড়িয়েছে, আসলে তো কিছুই হলো না। শোনাবো অসিত মজুমদার তৃণমূলের বিধায়ক কি বলেছেন এই জুনিয়র ডাক্তারদের নিয়ে, শুনবো। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন, কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এরপরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি ওদের অনুরোধ করব মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে কাজে যোগ দিই। আশা করি নিশ্চয়ই ওদের সদ্বুদ্ধির শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন্ট করবে। এখন তো মানুষই প্রতিবাদ করছে, আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়, এখন এখন যা হচ্ছে সবটাই নাটক। অপমান করছেন, কিভাবে দেখছেন অসিত মজুমদার তৃণমূলের বিধায়ক? তিনি বলছেন যে আপনাদের আপনারা বসে নাকি নাটক করছেন, শাসক দলের আরেক বিধায়ক তিনি পর্যন্ত স্বপন দেবনাথ মন্তব্য করছেন আপনারা নাটক করছেন, আপনাদের নাকি কোনো সমর্থন নেই। আমরা নাটক করছি, নাটক চলবে, এখন নাটক চলবে। আর আমরা মানে শুধু জাস্টিস নিতে এসেছি, রাজনীতি করতে কিন্তু আসিনি আমরা। যারা রাজনীতি করছে শাসক দলের বিধায়কদের কি বলবে? ওরা রাজনীতি করছে, ওটা এই টপিকের মধ্যে ওরা নিজেরা ফায়দা খুঁজছে, আমরা শুধু বিচার নিতে এসেছি। আমরা কিন্তু কাউ রিজিগনেশনও চাই না, আমরা কিছু চাই না, আমরা জাস্টিস চাই। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু মমতার কলকাতা থেকে নয়, আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোসের কলকাতা থেকে। এটা প্রাউডলি বলতে পারি, রক্ত চাইলে শাসক দলের বিধায়ক স্বপন দেবনাথ তিনি ঠিক কি বলছেন, শুনবো। থেকে কোন মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেই জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন দুটো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে দিয়ার খাটে। আর দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত যাবো আন্দোলনে গেছে, রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? বাবাদের সাবধান, আপনারা কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল, শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। এক হয়েছে জনতা, ভয় পেয়েছে ক্ষমতা, এই মুহূর্তে স্লোগানই চলছে, ছবি দেখানোর চেষ্টা করছে। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। এই মুহূর্তে আরো যারা চিকিৎসক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন, আমি একে এক কথা বলার চেষ্টা করবো। দিদি
আপনারা সাধারণ মানুষ হিসাবে বাড়ি, আপনি একজন ডাক্তার, আপনি একজন সিনিয়র ডক্টর, আপনারা নাকি নাটক করছেন, নাটক করছেন বলছেন, বলছেন শাসক দলের বিধায়করা বলছেন আপনারা নাটক করছেন। কি নাটক করছি আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা দিন আসবে। উই ওয়ার সো সেফ অন আওয়ার ক্যাম্পাস এন্ড দিজ আর ইয়াং ডক্টরস, দে নিড টু স্টাডি, দে নিড টু লার্ন ক্লিনিক্যাল স্কিলস, দে ডোন্ট নিড টু বি ডুইং দিস, বাট টুডে their back is against the wall and they will win. Just look at the energy. We will win. এটাও বলছেন, এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নয়, এটা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা। লড়াইটা হবে চোখে চোখ রেখে। ইউ নো দিস ইজ দ্য ল্যান্ড অফ, এটা সুভাষ চন্দ্র বোসের দেশ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, লুক এট আস টুডে। আমি বাঙালি, আই এম নট প্রাউড অফ মাই স্টেট রাইট নাও। কথা বলছেন মানে আমরা আমাদের বাংলাকে নিয়ে আর গর্ব করতে পারছি না যেভাবে একের পর এক ঘটনা ঘটছে। এক্স্যাক্টলি, আর আমাদের বাঙালিদের এত গর্ব, উই হ্যাভ সো মাচ রেসপেক্ট ফর আওয়ার স্টেট, ফর আওয়ারসেলভস, ফর আওয়ার কালচার, আমাদের হেরিটেজ, আমাদের এডুকেশন, সবকিছু শেষ হয়ে যাচ্ছে বলছেন। শেষ হয়ে যাচ্ছে, বাট হবে না, ইফ ইউ কন্টিনিউ লাইক দিস উই উইল গেট ইট। আমি 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 কথা বলার চেষ্টা করব। দিদি 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 কি বলবেন, আজ শাসক দলের নেতা মন্ত্রীরা বলছেন জুনিয়র চিকিৎসকরা নাকি বসে বসে নাটক করছেন, মানুষের সমর্থন নেই এনাদের। দেখুন, নাটক তারাই বোঝে যারা ভালো ডিরেক্টর হয়। কে কি করছে সেটা বোঝার জন্য আগে তো নিজের সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে গণ আন্দোলন, জনজাগরণ কোনো কালার নয়, এখানে একটাই পশ্চিমবঙ্গের রং কালো, এখন অন্ধকার। আমরা বেরিয়েছি আমাদের আগামী প্রজন্মের জন্য, যেমন আমাদের বাড়ির ছেলেরা এইটা শিক্ষা হবে যে আমরা যদি এরকম দ্বিতীয়বার করি এই গণ আন্দোলন এইভাবে আমাদের শাস্তি দেবে। এইটা একটা ছেলেদের যেন শিক্ষা, আর মেয়েদের এই শিক্ষাটা হবে যে কিভাবে প্রতিবাদ করতে হয়, বা যে যার স্বার্থ নিয়ে আজকে ওখানে যারা উঁচু উঁচু মহলে আছে সব রংকে বলছি, আমরা বেরিয়েছি একটা মা হয়ে যার সন্তান। অখিল মজুমদার শুনতে পাচ্ছেন, আপনাকেই বলছি চুঁচুড়ার বিধায়ক অখিল মজুমদার, কান খুলে শুনে রাখুন, মন্তব্য করার আগে 100 বার ভাবুন। আপনি রাজনীতি করতে আসছেন এই জুনিয়র চিকিৎসকদের নিয়ে, আপনার বয়স এবং আপনার জায়গায় সেটা মানায় না, আপনাকে ধিক্কার জানাচ্ছে এই জুনিয়র চিকিৎসকরা। দেখুন সেই ছবিটা, এইরকম মিথ্যাচার জানাচ্ছে। যদি নাটক করে বেশ করছে, আমাদের মাননীয় নাটক করে করে এখন মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, উনি